আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য নতুন একটা সুখবর আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো ইমোতে এখন থেকে আপনারা যে চ্যাটগুলো চ্যাটিংগুলো করতে পারবেন সেটা আপনারা হাইট দেখে করতে পারবেন কেউ আপনার এটা এই ইমোর অপশনটা দেখতে পারবে না আপনি শুধু নিজে থেকে নিজেই দেখতে পারবেন যত বন্ধু বান্ধবকে যত গোপনীয় কথাবার্তা বলতে পারেন সেটা শুধু আপনিই দেখতে পারবেন হাইট করে পাসকোর্ড দিয়ে রাখতে পারবেন চলুন আপনার কথা না বাড়িয়ে নিয়ে যায় মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আপনারা আমরা যাবো ইমোতে এই দেখেন আমার ইমোতে আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি এই অপশানটা আমি শেষে আপনাদেরকে বলে দেব কীভাবে কি করতে হয় তো এখন দেখা যাক এই যে এইখানে উপর থেকে নিচে টেনে ধরে নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন এই যে লেখা আসছে হিডেন অপশন হিডেন চ্যাট তো এই চ্যাটের অপশানটা একটা ক্লিক করবেন এখানে পাস পাসওয়ার্ড দিয়ে রাখছি দেখা দেখতেছি এখন দেখুন ক্লিক করার পরে এখানে তিনটি অপশন আসছে প্রথম অপশনটা হচ্ছে হিডেন ফ্রম দ্য চ্যাট লিস্ট আপনার যখন চ্যাটিং করবে তখন এটা লিস্টের আপনি হিডেন করে রাখতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে এটা আর শো করবে না তৃতীয়টা হচ্ছে আপনি পাসপোর্ট প্রোটেকশন পাসপোর্ট প্রোটেকশন আপনি দিয়ে রাখতে পারেন তৃতীয় নম্বরে এখন আমরা চলে যাব এই দেখুন উপরে যে থ্রি ডটস রয়েছে এর কোন ডান পাশে যে তিনটে থ্রি ডটস থ্রি ডটসে ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন পাসওয়ার্ড প্রোটেকশন আমি আগে থেকে অন করে রাখছিলাম আবার অফ করে দিলাম আবার অন করে আপনাদেরকে দেখাচ্ছি সো এখান থেকে আবার ব্যাকে ফিরে আসুন ব্যাকে ফিরে আসার পরে এই যে নিচে দেয়া আছে অ্যাড চ্যাট এই অ্যাড চ্যাটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি এখান থেকে যত আপনার নম্বর আছে যে কাউকে আপনি কল দিতে পারবেন তার ভিতর থেকে একটা নাম্বারে আপনাকে আপনাদের কল করে দেখাচ্ছি এই যে দেখতে পারতেছেন আপনাদের এখানে একটা লিস্ট দেখাচ্ছি যে এই ইমআইডি এই যে তুমি আমার পাখি এই ইমআইডিটা আমি ক্লিক করলাম এই টিকমার্কে এটা ক্লিক করে দেবো এখন আমি এই ইমআইডির ভিতরে ঢুকবো ঢুকার পরে এখানে লিখব যে তুমি কেমন আছো তুমি কি তুমি কি জানো এই লেখাটা আমি পাঠাই দিলাম তাকে এখন এখন এখান থেকে পিছনে ফিরে আসবো ব্যাকে দিকে ফিরে আসবো আসার পরে দেখেন এখানে এখন ওই লেখাটা ওই ইমো আইডিটা শো করতেছে না যখনই আমি এখানে আবার এই ইমো আইডিটা ই করবো হিডেন হিডেন চ্যাট অপশনটা চেপে ধরে রাখবো তখন দেখবেন যে হাইট লেখা হচ্ছে হাইট লেখা আবার চলে গেলো চলে যাওয়ার পরে দেখতে পাচ্তেছেন যে এখানে ওই ইম ও আইডিটা আসতেছে না আবার আমি এখানে চ্যাপে ধরে রাখব আবার ওই হিডেন হিডেন চ্যাট অপশনটা ওপেন হয়ে যাবে এখানে পাস দিলে আবার ওই দেখেন আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে আবার লেখা শো করতেছে শো গাইস নতুন নতুন যে অপশনটা চলে আসছে আপনাদের মাঝে তো দর্শক এই অপশানটা কলম সবাই পায় না আপনি এমও আইডি ব্যবহার করবেন আর আপনাকে এমনি এমনি এই আইডিটা দিয়ে এই হিডেন চ্যাট অপশনটা দিয়ে দেবে সেটা তো হবে না এই ইমো ইমো কোম্পানি শুধু তাদেরকেই দেয় যারা নিয়মিত ইমো ব্যবহার করে তো দর্শক এই এই হিডেন চ্যাটিং অপশানটা যদি আপনি নাও পান তাতে কোনো সাপশন নেই আপনি ইমোতে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে আপনি হাইড করে দিলাম আপনি ইমো ইমো চ্যাটিং চ্যাটিং অপশানে চলে যাবেন ইমো চ্যাটিং অপশানে অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন সিকিউরিটি যে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে পাসকোর্ড লক এখানে ক্লিক করে এই আপনি এই অপশানটা আপনি চলে দেবেন অটো লক টাইম যদি আপনি এভরি টাইম দিয়ে দেন তো অবশ্যই আপনার এই অপশানটা চলে আসবে ধন্যবাদ আর আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয় ইমো ইমো যে কোনো মতেই কলাম পাসপোর্ট দিয়ে পাসপোর্ট দিয়ে লক করে দেওয়া যায় সেটা করতে হলে আপনাকে যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পর হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি দিতে সিকিউরিটি দিতে আসতে যেতে হবে আপনাকে পাসপোর্ট লকে পাসপোর্ট লকে গেলে পারায় আপনি এটা ইমো পাসপোর্ট অন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনি যে কোনো মুহুর্তে যে কোনো জায়গা থেকে এই ইমো অপশনের এই কাজটা আপনি খুব তাড়াতাড়ি ইজিলি করতে পারবেন আপনার জন্য কত দূর সুযোগ সুবিধা দিয়েছে ইমো এই ইমো ছপ্টারটা আপনি সেটা কল্পনা করতে পারবেন না তো ধন্যবাদ সবাইকে আশা করি আমার ভিডিওটা ভালো লাগ ভালো লাগছে ভালো অবশ্যই আমাকে শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ